হেভি সুন্দর বিলি চারটা খেতে হাগা ক্লিয়ার তো দুটো খাবার প্রয়োজনই হলো না তবে আমি কি জাদা বিড়ি খাই নাকি বোনা কত কষ্ট হয়ে যায় জোগাড় করতে আমাকে আশপাশে বোনা একটা দোকানে এই বিড়ি পাবি না তুই কি বলছিস তোর মানে জায়গা পাচ্ছে না তুই তো বড় বাপের বিড়ি চুরি করে খাস তুই বিড়ির সম্বন্ধে কি বুঝবি এটা হলো তুফান বিড়ি কিন্তু লেভেলটা হচ্ছে খোঁচা কোম্পানি তুই যেটা খাস ওটা হলো শুধু তুফান আর আমি যেটা খাই ওটা হলো খোঁচা তুফান ও তাই বলি বিড়িটা কারো তে তো তো লাগে মার্কেটে তেমন অনেক বিড়ি আছে যেমন বাদল বিড়ি আরাফাত বিড়ি আমার কাছে ওসব ভালো লাগে না আমার কাছে তো এই খোঁচা তুফানই ঠিক আছে ভাই 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 আমি তোকে 50 টাকা দিচ্ছি কালকে আমার জন্য 5 টাকা না নিস ঠিক আছে কাল সকালে তুই চলে আসিস আমি মাল নিয়ে চলে আসবো ছেলেটা কোথায় গেছে বলো তো আর সারাদিন দেখতে পাচ্ছি না গিয়ে দেখো কোথায় গিয়ে বিড়ে টানছে না হলে গেমের মধ্যে ঢুকে বসে আছে যেমন তুমি হয়েছো তেমন তোমার ছেলে কি উল্টো পাল্টা বলছো বলো তো সে বিড়ে কেন টানতে আর দুদিন পরে গাজাও টানবে তুমি যখন বাড়িতে থাকো না তোমার সমস্ত বিড়ির প্যাকেট শেষ শেষ করেছে এখন থেকে সেই স্কুলে বিড়ি নিলেও শিখেছে তাই বলি আবার বিড়িগুলো কেন শিশু হচ্ছে বিড়িগুলো যাচ্ছে কোথায় আসুক আজকে সারা ছেলের বিড়ি খাওয়া জলের মতো বুঝি বিড়ি ধোয়াই তাড়িয়ে হাড়ি শুধু ডাকছে আমায় চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা মনে হয় গাজা শুধু ডাকছে আমায় আয় খাবি আয় হিরোইন খেতে আমি যাই যখনই আফিম বলতে শোনা আমায় খাবি খৈনি ঝেড়ে যখন গালে দিতে যাই এরেঙ্গা বলছে খাবি ছুটে আয় আয় খাবি আয় আয় খাবি আয় কি বাবা তুমি কখন এলে বাবা কালুর বাড়ি গিয়েছিলাম প্রজেক্টের খাতা আনতে ও তাই নাকি প্রজেক্টের খাতা আনতে নাকি বিড়ি টানতে যাওয়া হয়েছিল শোনা এই রে বাবা জানলো কি করে আমি বিড়ি টানতে গিয়েছিলাম বিড়ি কোথায় বিড়ি আমি কোনো বিড়ি টানতে যাইনি ও জাদা মাল তুই যে আমার জ্যাকেট থেকে বিড়ি চুরি করে খাস সে সব কথা তোর মা আমার খুলে বলেছে এই রে মা কি আমার স্কুল ব্যাগে সব বিড়ি কি দেখে ফেলেছে আমি বিড়ি নেইনি আমি বিড়ি খাই ও বিড়ি খাসনি মিথ্যা কথা বলছিস বাপের উপরেও মিথ্যা কথা বলতে শিখে গেছিস পাশের বাড়ির কাকার ছেলেকে দেখে কিছু শেখ ও কত ছোট তুই এক ক্লাস ফেল করে রয়ে গেলি আর ও তোকে ধরে ফেললো লজ্জাও লাগে না তোর কি আর বুঝবে খাচ্ছে তো বাপের হোটেলে কি বাড়া বাড়ির হোটেল যেখানে মদও পাওয়া যায় এত করে সহ্য করছিলাম দেখবো আজকে আমার হাত থেকে তোর কোন বাপ বাঁচায় তবে রে আজদিন বিড়ির উপর আঙুল লাগিয়ে টানছিলাম আজকে তোর উপর আঙুল লাগিয়ে টানবো সারা ছন্ন ছন্ন নয়ন কি বলে বলে আর কথা বলি খাবো না